করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারা দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রী পরিষদ বিভাগের 30/6/2021 খ্রিস্টাব্দ তারিখের পত্রে কতিপয় বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা জারি করেছে। তৎপ্রেক্ষিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদসমূহে জামাতের নামাজের জন্য আবশ্যিকভাবে নিম্ন বর্ণিত শর্তসমূহ পালনের জন্য অনুরোধ করা হলো। 1. মসজিদে প্রবেশ দ্বারে হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়ার ব্যবস্থা সহ সাবান পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদেরকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। 2. প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে অজু করে সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে। অজু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। 3. মসজিদে কার্পেট বেছানো যাবে না। 5 ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে। 4. কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। 5. শিশু, বয়স্ক, বৃদ্ধ, যে কোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ করা হতে বিরত থাকবে। 6. সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের অজুখানায় সাবান, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। 7. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে মন্ত্রী পরিষদ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে। 8. করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রব্বুল আলামিনের দরবারে খতিব, ইমাম ও মুসল্লিগণ দোয়া করবেন এবং সম্মানিত খতিব, ইমাম এবং মসজিদ কমিটি পরিচালনা বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।